আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, তিনটি জিনিস মানুষের সুখ শান্তি, মানুষের আনন্দ ফুর্তি সব কিছুকেই ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। তার মধ্যে প্রথম নাম্বার হলো মৃত্যু। বন্ধুগণ, মৃত্যু এমন এক চরম বাস্তবতা যেটা আমরা সকলেই বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। আমরা সকলেই মৃত্যুবরণ করব, এটা আমরা সকলেই মানি। কিন্তু মৃত্যুবরণ করার আগে যে সমস্ত প্রস্তুতি আমাদের নেওয়ার প্রয়োজন, ওই কবরে গিয়ে সুখ শান্তিতে থাকার জন্য, এই দুনিয়াতে যে আমাদেরকে আল্লাহ তাআলা বাজার করার জন্য পাঠায়া দিয়েছেন, সওদা করার জন্য পাঠায়া দিয়েছেন, ওই কবরের সুখ শান্তির জন্য দুনিয়াতে যে আমল করতে হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। তো এই জন্য মৃত্যুর আগেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে হলো অসুস্থতা। অসুস্থতা হলো এমন একটা জিনিস, এটা নিমিষের মধ্যে মানুষের সুখ শান্তি সব কিছুকেই নষ্ট করে দেয়। পৃথিবীর চাকচিক্য, গাড়ি বাড়ি নারী সব কিছুই তার কাছে অর্থহীন হয়ে পড়ে যখন সে চরমভাবে অসুস্থ হয়ে পড়ে। এজন্য সুস্থতা নিয়ামতের শুকরিয়া সবসময় আল্লাহ তাআলার কাছে করা, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে অসুস্থতা না দেন, আমাদেরকে অসুস্থ বানিয়ে না দেন, এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করা, দোয়া করা। শুধুমাত্র নিজের জন্য নয়, সকলেই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তৃতীয় নম্বরে হলো বৃদ্ধ হওয়া। বন্ধুগণ, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স অনেক বেড়ে যায়, বয়সের ভারে সে আর শরীর নিয়ে কুলাইতে পারে না। দেখা যাচ্ছে আজকে যদি জ্বর হয়, কালকে মাথা ব্যথা, পরশু দিন সর্দি, আবার তার পরের দিন ঘাড়ে ব্যথা, তার পরের দিন কোমরের ব্যথা, এভাবে প্রতিদিন সে অশান্তির মধ্যে ভোগে। তো বন্ধুগণ, বৃদ্ধ অবস্থায় খুব বেশি ইবাদত করার শক্তি হয় না, খুব বেশি আল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের পথে চলার, মানুষকে দাওয়াত দেওয়ার, এরকম অনেক কাজ আছে যেগুলি করার শক্তি তার হয় না, সামর্থ্য হয় না। এজন্য বৃদ্ধ হওয়ার আগেই যুবক বয়সে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা, দ্বীনের পথে চলা, দ্বীনের কাজ করা, দ্বীনের দাওয়াত মানুষকে দেওয়া, সব কিছুই যুবক বয়সে করা। আর আল্লাহ তাআলার কাছে বৃদ্ধদের বা অন্যান্যদের ইবাদতের তুলনায় যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, এবং যুবকরা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, তখন আল্লাহ তাআলা যুবকদের প্রতি বেশি খুশি হন, এবং যুবকরা বেশি নেকি পায়, বেশি বেশি সওয়াব অর্জন করতে পারে। এজন্য বৃদ্ধ হওয়ার আগেই যুবক বয়সে বেশি বেশি ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। বৃদ্ধ হওয়ার আগে সুস্থ অবস্থায় আমাদেরকে যুবক অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। অসুস্থ হওয়ার আগেই সুস্থতা নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর বন্ধুগণ, নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও যদি আপনি পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।